গাইনোকোলজিস্ট রুবি দত্ত ক্লান্ত হয়ে গেছেন পেশেন্টের বাড়ির লোককে বোঝাতে বোঝাতে। সবার ডেলিভারি ডেট ওই একটাই চাই, জন্মাষ্টমীর দিন। বেশিরভাগ ক্ষেত্রেই ঠাকুমাদের আবদার, না দিদিমণি, ওই জন্মাষ্টমীর দিনটাই ফাইনাল করুন, আমি চাই আমার বৌমার কোল আলো করে কানাই আসুক। ডক্টর রুবি কথা ঘোরাতে বলেন, আপনার ছেলে আর ছেলের বউ দুজনেই তো ধপধপে ফর্সা, আপনাদের ঘরে কানাই আসবে কি করে? পেশেন্টের শাশুড়িমা বুঝতে পারেন মস্করা করছেন ডাক্তার। উনি তৎক্ষণাৎ তৎপরতার সাথে বলেন, না না, আমি সেরকম কানাই বলিনি, গায়ের রং কালো হবে কেন, বালাই শার্ট, ফর্সা বাবা মায়ের সন্তান ফর্সাই হবে। আমি বলছি জন্মাষ্টমীর দিন ডেলিভারি করুন, তাহলে যদি ভগবান কৃপা করে একটা নাতির মুখ দেখায় আমাকে। রুবের খুব হাসি পায়, কি হাস্যকর লাগে বিষয়টা, মানুষের মনে কি লোভ, কৃষ্ণের মতো নাতি চাই কিন্তু কৃষ্ণের গায়ের কালো রংটা চাই না। এদের বোঝায় কে, মেয়ে জন্ম না নিলে পুত্র সন্তানকে গর্ভে ধারণ করবে কে, আর এদেরই বা দোষ দিয়ে লাভ কি? তার বাবাই কি বুঝেছিল মেয়ে সন্তানটাও একটা মানুষ, তাকে গর্ভে ধারণ করতে একটা মাকে ততটাই সাবধানী হতে হয় যতটা সাবধানী হতে হয় একটি পুত্র সন্তানকে গর্ভে ধারণ করতে। তার বাবা তাকে মায়ের গর্ভেই হত্যা করতে চেয়েছিল, সেই সময় এদেশে লিঙ্গ নির্ধারণ দোষের বা আইনিগতভাবে অন্যায় ছিল না, তাই রুবি মায়ের পেটে থাকতেই তার বাবা জেনে গিয়েছিলেন তার স্ত্রীর আগত সন্তান একজন কন্যা। রুবির দাদা হবার সময়ও একইভাবে জানা হয়েছিল পুত্র নাকি কন্যা তার খোঁজ। রুবির দাদা রঞ্জন প্রাণ পেয়ে ভূমিষ্ঠ হতে পেরেছিল সে ছেলে হয়ে আসছিল বলে, কিন্তু রুবির বেলায় রুবির বাবা ঠাকুমা দাদু জেঠু সবাই নাকি আপত্তি তুলেছিল রুবির পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হওয়াতে, তাই মায়ের পেটে থাকতেই তাকে হত্যা করতে চেয়েছিল সবাই। মা রাজি না হওয়ায় ছোট ছেলে বউয়ের অজান্তেই তার গর্ভপাত করানোর চেষ্টা করেছিলেন রুবির ঠাকুমা, কিন্তু রুবি প্রাণে বেঁচে গিয়েছিল তার জেঠিমার জন্য। নিঃসন্তান করুণা রুবির মায়ের বড় যা রাতের অন্ধকারে দরজা খুলে ছোট যাকে বলেছিল, পালা তুই এখান থেকে, এরা কি করে জানবে মায়ের মাতৃত্ব কি? যার সন্তান নেই একমাত্র সেই জানে সন্তান না থাকার কষ্ট। গরিব ঘরের মেয়ে প্রমিলা পেটের কন্যা সন্তানকে নিয়ে বেরিয়ে এসেছিল, স্টেশনে দাঁড়িয়েছিলেন মাদার নিবেদিতা, করুণার একসময়ের শিক্ষিকা ছিলেন মাদার নিবেদিতা। বড় যায় সাহচর্যে আর মাদার নিবেদিতার দয়ায় একটি মিশনারি স্কুলের হোস্টেলে ঠাঁই হয় গর্ভবতী প্রমিলার, সেখানেই জন্ম হয় রুবির। মাদার নিবেদিতার তত্ত্বাবধানে সেই মন্টেসরি স্কুলেই লেখাপড়া শিখে ডাক্তার হয় রুবি। দেশের সেবায় মানুষের সেবায় নিজেকে নিযুক্ত করেছে। মা ও জেঠিমা বর্তমানে তার কাছেই থাকে। বাবা মারা যাবার পরে সব কথা জানতে পেরে দাদা রঞ্জন এসেছিল মাকে ফিরিয়ে নিয়ে যেতে, কিন্তু প্রমিলা আর ফেরত যায়নি শ্বশুর বাড়িতে, বরং বড় যাকে নিজের সাথে এনে রাখার ইচ্ছে প্রকাশ করেছিল মেয়ের কাছে। রুবি সে ইচ্ছে পূরণ করেছে মায়ের। এখন মা আর জেঠিমা মিলে ছোট ছোট পথ শিশুদের সেবা করে, তাদের লেখাপড়া শেখায়, আর রুবির জীবন কেটে যায় নতুন নতুন মায়েদের জন্ম দিয়ে। চেম্বারে বসে পুরনো স্মৃতি হাতড়ানোর মাঝেই নার্স অনিতা এসে বলল, ম্যাডাম একজন পেশেন্ট আছে, দেখতে হবে আপনাকে। রুবির পেশেন্ট দেখা শেষ হয়ে গিয়েছিল অনেকক্ষণ আগেই, তবুও চেম্বারে বসে পুরনো দিনের স্মৃতি আওড়াচ্ছিলেন। ঠিক এমন সময় আবার পেশেন্ট আসাতে উনি বললেন, ডক্টর রায়কে বলুন অ্যাটেন্ড করতে, নিশ্চয়ই কাল ডেলিভারির বায়না নিয়ে এসেছে, আর পারছি না জন্মাষ্টমীতে এত ডেলিভারি করানোর আবদার মেটাতে। অনিতা বলল, না ম্যাডাম আপনাকেই দেখতে হবে, পেশেন্টের ডেলিভারি ডেট হয়নি কিন্তু পেশেন্ট স্লিপ কেটে পড়ে গেছে, তাই এমার্জেন্সি ডেলিভারি করতে হবে। ডক্টর রায় বলেছেন আপনি ছাড়া এই অপারেশন আর কেউ করতে পারবেন না। রবি স্টেথিস্কোপটা হাতে নিয়ে টেবিল ছেড়ে উঠতে উঠতে জিজ্ঞেস করলেন, পেশেন্ট এখন কোথায় আছে? অনিতা উত্তর দিল, ইউএসজি করার জন্য নিয়ে যাওয়া হয়েছে পেশেন্টকে। রুবি ছুটলেন ইউএসজি রুমে। ডক্টর বিশ্বাস রুবিকে দেখে চেয়ার ছেড়ে দিয়ে বললেন, এই দেখুন বাচ্চার কন্ডিশন। ডক্টর রুবি সব দেখে বললেন, আজই অপারেশন করতে হবে, সিস্টার অপারেশনের ব্যবস্থা করো। ব্যথায় কাতরাতে থাকা পেশেন্ট সাথী বলল, আর কিছুক্ষণ বাদে আমার অপারেশন করুন ম্যাডাম, আমি এই কিছুটা সময় ব্যথা সহ্য করে নেব, রাত ১২টা পেরিয়ে গেলেই তো জন্মাষ্টমী, আমি চাই আমার সন্তান জন্মাষ্টমীতে জন্মাক।
স্বাতীর কথা শুনে ভীষণ বিরক্ত প্রকাশ করলেন রুবি। তীব্র বিরক্তির সাথে বলল, আপনারা কি ভাবেন বলুন তো, ছেলে জন্ম না দিলে জীবন ব্যর্থ হয়ে যাবে আপনাদের? সন্তানের ভালো কিসে হবে সেটাও বুঝতে পারছেন না? ছেলে ছেলে করে পাগল হয়ে উঠেছে সব। সাথী রুবির হাত ধরে বলল, আমার ছেলে হবে না ম্যাডাম, আমার মেয়ে হবে, আমি জানি। আর জন্মাষ্টমী তো শুধু কৃষ্ণের জন্মদিন নয়, যশোদার কোলে জন্ম নেওয়া যোগ মায়ারও যে জন্ম সেই জন্মাষ্টমীতেই। সে ভূমিষ্ঠ হয়ে বিলীন হয়ে গিয়েছিল বলে কি জন্মাষ্টমী শুধু কৃষ্ণেরই হবে? আমার আরও দেড় মাস পরে ডেলিভারি হওয়ার সময়, তবু আমার সন্তান এত আগে ভূমিষ্ঠ হতে চলেছে। স্বয়ং দেবী আসছে আমার কোলে, আপনি আরেকটু অপেক্ষা করে যান প্লিজ। এক রাশ বিস্ময় নিয়ে রুবি জিজ্ঞেস করলেন সাথীকে, আপনি এতটা নিশ্চিত হচ্ছেন কিভাবে যে আপনার মেয়ে হবে? সাথী হেসে বলল, আমি ল্যাবরেটরিতে কাজ করি ম্যাডাম, USG করার সময় থাকি ডাক্তারের পাশে, এতদিনে কাজের অভিজ্ঞতায় নিজের সন্তানের ছবি দেখেই বুঝে গেছি সে যে আমার যোগ মায়া, যেমন ঠিক আপনি বুঝে গেছেন যে আমি মেয়ের মা হতে চলেছি। সাথীর কথায় স্তম্ভিত রুবি বললেন, কিন্তু সাথী বেশি দেরি করা যে ঠিক হবে না, আপনি একটু চেষ্টা করুন ম্যাডাম, আমার সন্তান ঠিক লড়ে নেবে, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। ডক্টর রায় পাশ থেকে বললেন, ম্যাডাম এখন 10:20, অপারেশনের জন্য প্রস্তুত করতে করতেই রাত 12 বেজে যাবে, আপনি জন্মাষ্টমীতেই পৃথিবীতে আনুন ওনার সন্তানকে। সত্যি তো বলুন, আমরা কখনো ভাবিই না জন্মাষ্টমীতে শুধু একটি ছেলেই জন্মেছিল না, জন্মেছিল একটি মেয়েও। সেও কোনো সাধারণ কেউ ছিলেন না, তিনিও একজন দেবী ছিলেন। এমন ভাবনা যে মা ভাবতে পারে সেই মায়ের মনস্কামনা তো পূরণ করতে পারি আমরা, বলুন। আমরা তো ডাক্তার, লোকে তো বলে আমরা নাকি ভগবান, ওনার বিশ্বাসে ভর দিয়ে আমরা এটুকু রিস্কি নিতে পারি না ম্যাডাম? রুবি আরও এগিয়ে গেলেন সাথীর কাছে, সাথীর মাথায় হাত বুলিয়ে বললেন, মেয়ে হলে তার নাম কি রাখবে ভেবেছ? সাথী বলল, জ্যোতি, আমার মেয়ের 6টায় এ পৃথিবী আরও আলোয় আলোয় ভরে উঠবে। রুবি খেয়াল করল তার নিজের চোখের কোণে জল, এতদিনে তার বয়সের অর্ধেক একটি মেয়ে এসে তাকে জন্মাষ্টমীর মানেটাই বদলে দিল। চোখের কোণে জল মুছে ডক্টর রুবি বললেন, ডক্টর রায় সব ব্যবস্থা করে ফেলো, জন্মাষ্টমীর পুণ্যতিথিতে এক দেবীকে আনতে চলেছি আমরা, দেখো তাকে আমন্ত্রণ করায় যেন কোনো ত্রুটি না থাকে। তারপর ওয়ার্ড বয় পলাশকে ডেকে বললেন, পলাশ শোন, পাশের মিষ্টির দোকানটা এখনো খোলা পাবি, চট করে দৌড়ে গিয়ে এক থালা তালের বড়া অর্ডার দিয়ে আয় তো, বলবি কাল সকালেই চাই। পলাশ কিছু বুঝতে না পেরে বলল, এত তালের বড়া কি হবে ম্যাডাম? রবি একগাল হাসি মুখে বললেন, কাল যে জন্মাষ্টমী রে, কাল যোগমায়ার জন্মদিন, মিষ্টি মুখ করতে হবে না। চেম্বারে এসে এক রাশ প্রশান্তি নিয়ে সাথীর অপারেশনের জন্য নিজেকে তৈরি করতে লাগলেন ডক্টর রুবি। জন্মাষ্টমীতে ডেলিভারি করতে আর তার কোনো বিরক্তি নেই, কারণ তার কাছে জন্মাষ্টমীর সংজ্ঞাটাই যে বদলে গেছে।